বাড়ির মধ্যে ঢুকে বাবা মা ও মেয়েকে খুন। রাতের অন্ধকারে একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার পলাশীপাড়া এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশীপাড়া থানার রানীনগর তুতবাগান এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে বাবা মা ও মেয়ের। মৃতদের নাম ডোমন রাজোয়ার এবং তার স্ত্রী সুনিতা রাজোয়ার ও কন্যা মালা মণ্ডল। জানা গেছে কয়েক বছর আগে মালার বিয়ে হয়। মালার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। তিন সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন মালা। এদিন রাতে প্রতিদিনের মতো সকলেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর কয়েকজন দুষ্কৃতী তাদের বাড়িতে চড়াও হয়। প্রথমে ডোমন রাজোয়ার ও তার স্ত্রী সুনিতা রাজোয়ারকে গলার নলি কেটে খুন করে দুষ্কৃতীরা। মেয়ে মালা বিষয়টি দেখতে পেয়ে পালাতে গেলে তাকে তাড়া করে দুষ্কৃতীরা, ধরে ফেলে এলোপাথাড়ি কোপাতে থাকে। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বাড়ি থেকেই তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে খুনের কারণ কি জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। না কই আতে কোনো তদন্ত নেই, রাত্রিবেলায় ছিল, এসেছিল, মেলা পুলিশই ছিল, আমার বাড়িগুলো এগুলো আমাদেরকে জিজ্ঞেস করছে, দেখছে। আমি ওই বাচ্চাটাকে কোলে নিয়েছিলাম না, বাচ্চাটা রক্ত ছিল, আমার গায়ে তো হাতে রক্ত লেগেছিল, আমাকে কোনো বলছে তোমার গায়ে রক্ত কেন, বলছে আমার শরীর খারাপ, বাচ্চাগুলো আমার কাছে এ সময়ে থাকে না, তাই আমাকে দেখি দিদা দিদা, আমার মা কে এমন করলো, মা ছেলেগুলো আমার কাছেই আমাকে জড়িয়ে ধরেছে, আমি কোলে নিয়েছি না দাদু বলে, সেই জন্যেই এই আমার গায়ে একটু হাত। কী অবস্থায় দেখেছিলেন বাড়িতে? অবস্থায় এরকম, ওই বাড়ির সামনে এইভাবে পড়েছিল, আর ওই মেয়েটা ঘরের যেমন ওই দরজাটা ওইভাবে ওইভাবে পড়েছিল, বিছানা ছাড়া সব পড়েছিল, সব এগুলাই পেরেছে, অন্য কোথাও সামনে এগুলাই। ওই আমাদের বোনটার এইখানটাতে মনে হয় লড়াচড়া যাই হোক করেছে, এই চামড়াটা উঠে গিয়েছে, দিয়ে আমি দেখেছি এটা প্রকৃতি, ওই মানে কাটারগুলা দেখেছি, মানুষ দেখতে পাই না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।